নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলি নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ সোমবার, শুভ দোল পূর্ণিমা, শুভ দোলযাত্রা। সবাইকে জানাই আমার দ্য ডেস্টিনি ফ্যামিলির মেম্বার্সদের দোল পূর্ণিমার শুভেচ্ছা। সকালবেলায় ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে গেলাম। ভগবানের কাছে এই কামনা করি, এই রঙের উৎসব সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক সারাটা দিন। আর একটা কথা বলি, অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করব তারা সাবস্ক্রাইব করে দ্য ডেস্টিনি ফ্যামিলির সঙ্গে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, এটি তো চাই চাই। গেটের তালা খুলতে বাইরে এসেছি, তালাটা খুলবো। পুচকু দুটো, যে পুচকু দুটো আমার বাইরে থাকে, সেই দুটো বসে রয়েছে। আর সেই দুটো একটা কাণ্ড করেছে, আমি এখনও দরজাটা, গ্রিলটা খুলিনি, ডোরের গ্রিলটা দেখাবো। তালাটা খুলছি, যে হাতে আমার চাবি, তালাটা খুলছি, দেখুন কি করেছে। মানে রোজ দিন ওরা কী করে সেটা দেখাবো। আমি তালাটা খুলছি, চুপ করে বসে রয়েছে। আমি বেরোলে পরেই আমাকে খুব আদর করে, এর আগেই লাফালাফি করছিল, আমি চাবিটা আনতে গেছি, তাই চুপ করে বসে রয়েছে। এই যে বেরোচ্ছি, এই যে ঘরে তো একটা রয়েছে, আমি যদি আস্তে আস্তে না বেরোই তাহলে ফুরুত করে আমার পাশ দিয়ে পিছন দিকে চলে যাবে, ঘরে ঢুকে পড়বে। তাই জন্য খুব সন্তর্পণে বেরোতে হয়, বেরিয়েই আগে গেটটা লাগাতে হয়, যাতে পরে ওরা ঘরে ঢুকতে না পারে আর ঘরেরটা বাদে বেরোতে না পারে। কী করা যাবে, ঘরেরটা খুব অসুস্থ দুদিন ধরে, সব কটাই অসুস্থ। এইগুলো তো আমার ব্যালকানিতে থাকে, চলুন দেখাই কী করেছে। এটা আমার একটা বড় কামিনী গাছ, বিশাল বড় গাছটা, কত বড় দেখুন, দেখলে বোঝা যাচ্ছে তো গাছটা কত বড়। সেই গাছের টপটাকে ঘুরে দুজনে মিলে উল্টেছে, উল্টে সব মাটিগুলো খুঁড়েছে। আমি আবার বকছি বলে, ওই যে আমাকে আবার হু হাউ বলছে দুজনে মিলে, ওই যে বকছি বলে এরকম রয়েছে আর কি। হ্যাঁ, এইবারে এই যে টপটা, এত মাটি সব মিলে চারিদিকে ঘুরে, এই যে কী অবস্থা, কী বিশাল বড় টপ। এই যে বলছি বলে, ওই যে একটা পালিয়ে গেছে, লুকিয়ে রয়েছে, যে বকছি এ করেছিস গাছটা, বকছি তো আমি, একটু না বকলে তো হয় না। কেননা ওই যে বকছি বলে ওই যে পালাচ্ছে, এই যে বকছি তো, এতক্ষণ আমাকে আদর করছিল, নিজে আদর খাচ্ছিল, এইবার পালাচ্ছে, এই যে পিছন দিকে গিয়ে লুকিয়েছে, আমি বকেছি বলে। হ্যাঁ, ওই যে একটা গলিতে গিয়ে লুকিয়েছে, একটা গাছের পিছনে গিয়ে লুকিয়েছে, দেখুন কত বড় টপ, কীভাবে উঠেছে। হাজবেন্ড বেরিয়েছে, বেরিয়ে দেখে তো অবাক, কেননা কাছটা এখন ভোরবেলায়, আমি তো আর এইসব এখন ধরতে পারবো না, করতে তো হবে হাজবেন্ডকে। দেখুন কত বড় টপ, আর কত মাটি তুলেছে, দেখুন পুরো শিখর টিকর বার করে দিয়েছে। এটাকে যদি এখনই চাপা না দিই, সূর্যের আলো উঠে গেছে, সূর্যের আলো পড়ছে, যে আমার ছায়া পড়ছে দেখা যাচ্ছে, তো এখনই সর্বনাশ হয়ে যাবে। দোল বলে কথা, তাই ছেলের একদম ছোট্টবেলার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, ওর মানে একমাত্র প্রাণের বন্ধু বলতে পারেন। সে এসে বাড়ি থেকে ছেলেকে ডাকছে, আমি বলছি ঘরে আয়, বলছে না, পুরো একদম রং মাখিয়ে দিয়েছে সবাই মিলে, আমাকে কেমন করে বলছে দেখুন, এখন আর ডুববো না ঘরে, তোমার ঘরে রং পড়ে যাবে। ছেলেকে ডেকে চলেছে বাইরে থেকে, তো আমি বলছি আয় ভেতরে আয়, ওই যে বলছে না ভেতরে যাবো না। যাই হোক, তা ও আমার ছেলের একদম পুরো নার্সারির বন্ধু, একদম এখনও রয়েছে সাথে। তা ছেলেকে ডাকছে, ওঠ, ছেলে তো ঘুম থেকে এখনও ওঠেনি, ছেলে ভেতর থেকে সাড়া দিচ্ছে, তুই ভেতরে আয়, এলে পরে মানে জামাকাপড় পরে বেরোবে, ওকে বারবার বলছে তুই ভেতরে আয়। তা ভেতরে ঢুকলো, তা আমি বলছি কী মুখচেকের অবস্থা করেছিস, তাও আবার চশমা মশমা পড়ছে, কী যে আমাকে একটু রং দেবে, তাই ও রং আনতে যাচ্ছে। আমি বলছি তোর রং আনতে হবে না, তুই ঘরে আয়, ঘরে এসে আমার কাছ থেকেই রংটা দেবো। যে না, আমি আমার রঙই তোমার পায়ে দেবো। আমি বলছি পায়ে দিতে হবে না, তা বলে না আমি দেবই বলে ও আবার ওর রং নিয়ে আসছে আমাকে দেবে বলে। আর ছেলে ঘরে তৈরি হচ্ছে, ওর সঙ্গে বেরোবে, দুজনে মিলে দুই বন্ধু মিলে একটুখানি বেরোবে এদিক ওদিক, খুব একটা বেশি কোথাও যায় টায় না, ও একটুখানি গাড়ি নিয়ে এসেছে। তাই যে আমার পায়ে একটু রং দিল, ছেলেকে ডাকছি, ওরে বেরিয়ে আয় রে তাড়াতাড়ি করে, এই যে ঘরেরটা দেখুন, ওকে দেখে আবার, ওকে সবসময় আসে তো, ওর নাম ঋদ্ধি, তা ও আবার সবসময় আসে বলে ঘরেরটা আবার ওকে দেখে বেরিয়ে এসেছে। আর এই যে বাড়ির কুচকুগুলো ওকে দেখে হু হু করছে, কি ছেলে ঘর থেকে বেরোতে পারেনি, আর ওকে একদম ফেনে করবে রং, কি মজা না, যে কি মজা। যাই হোক, আমি বললাম এনে করে বাইরে বেরিয়ে খেল, নাহলে কুকুর বাচ্চাগুলো আছে, ওদের প্রায় তো আবির তাবিরগুলো রেখে যাবে, ওদেরকে স্নান করানো যাবে না, ওদের খুব শরীর খারাপ, দুদিন ধরে ডাক্তার আসছে দেখছে,
যাই হোক, একটার তো ঘরেরটার তো স্যালাইন চলতে চলতে চললো না, সব ইঞ্জেকশন চলছে। তাই ওদেরকে বললাম তারা বাইরে দাঁড়িয়ে রঙ খেলো, আমি তোদের ছবি তুলে দিই। তাই ওরা বাইরে দাঁড়িয়েই দুজন দুজনকে রঙ মাখাতে লাগলো। আমি আবার ছেলেকে বললাম তুই রঙ নিয়েছিস তো? তা বললো হ্যাঁ নিয়েছি, আমি ঘরে আগেই সকালবেলায় তুই উঠেই রঙ ফং রেডি করে দিয়েছিলাম কি যে যাতে ছেলে নিয়ে বেরোতে পারে আর কি। ও বললো বন্ধুর সঙ্গে বেরোবে, তাই জন্য আমি রঙগুলো আগে থেকেই ওর জন্য রেডি করে রেখেছিলাম। তবে দুজন মিলে ঘুরতে বেরোচ্ছে, তো বললাম দাঁড়া একটু ছবি তুলে দিই। দুজনে মিলে একটু ছবি তুললো, আমার পাশের বাড়ির বৌদি ডেকে টুকে আমাকে টেনে টুনে বার করলো। আমি ঘরে কাজ করছিলাম, মুখ চোখ পরিষ্কারই ছিল মোটামুটি, হাজব্যান্ড একটু রং মাখিয়েছিলো, তারপরে ঘরে কাজ করছিলাম। পাশের বৌদি টেনে টুনে বার করে বললো আসো, আর আমাকে পেয়ে একেবারে যত রং পারছে মাখিয়ে চলেছে, যত রং আছে মানে মাখাচ্ছে। আমি বললাম যে ঠিক আছে এবার আমি একটু মাখাই, তা আমি আবার মাখিয়ে দিলাম একটুখানি বৌদির গালে। বৌদির গালেও তো ভর্তি করে দিয়েছে। পাশে দাদাকে ডাকতে গেলাম, দাদার গালেও ভর্তি, আবার মাখাচ্ছে আমাকে, মানে আমাকে যত পারছে মাখাচ্ছে আর কি, যে যে দিক দিয়ে পারছে মাখাচ্ছে। রাজুর গায়ে একটুখানি বৌদি রং মাখিয়ে দিল। আমি বললাম দাঁড়াও আমি একটুখানি ছবি তুলে দিই তোমাদের, পাশের বাড়ির বৌদি বলে কথা, বৌদির সঙ্গে ছবি তুলবো না আজকে, রঙের দিনে মজা করে আর কি একদিন করলাম। ওরাও একটুখানি রং মাখালো, বৌদিও রং মাখালো, বৌদি তো রং মাখে দ্রুত হয়ে গেছে, এই যে হাই হ্যালো বলে দিচ্ছে। এইবার পাশের কৃষ্ণা, ও এসেছে রং মাখাতে, আমাকে তাড়া করে নিয়ে আসছে, মানে সব রং গায়ে দেবে। আমি বলেছি ওকে এরকম রং, তা বলছে আমাকে, ওকে রং মাখিয়ে দিয়েছে সবাই, আমার চশমাটাও খুলতে দিচ্ছিল না। এই যে আমাকে পেয়েছে, একেবারে দুনিয়ার রং যায় যে যা পাচ্ছে। মুখটা একটু ধুয়েছিলাম, বৌদি রং মাখিয়েছিল পাশে, গিয়ে একটুখানি মুখটা ধুয়েছিলাম, এত ভূত করে দিয়েছিল, আবার কৃষ্ণা মাখিয়ে আবার ভূত করে দিল। এক এক করে সবাই আসে, তা সবাই আমার বাড়ির সামনেই আসে। এইবার কৃষ্ণা রং মাখাচ্ছে আমার হাজব্যান্ডকে, তো বৌদি বলে যা দেওর হয়, দেওরকে একেবারে সুন্দর করে ধরে রং মাখাচ্ছে, দেখুন কীভাবে রং। আর আমাকে আবার পেছন দিক দিয়ে বৌদি এসে রং দিয়ে চলে গেল, কী বলবো বলুন, মানে আমাকে যেখান দিয়ে পাচ্ছে রং দিচ্ছে, যে এসে পেছন দিক দিয়ে এসে এসে রং মাখাচ্ছে আর চলে চলে যাচ্ছে। আমি যে একটু ছবিটা তো তুলতে দাও, তা যাই হোক হাজব্যান্ডের দাঁড়িয়েছে, ওই দেখুন পেছন দিক দিয়ে এক বৌদি আসছে, তাকে এরা ধরতে যাচ্ছিলো, তো ও কোনোরকম পালিয়েছে। এই দুই বৌদি পাশের একদম আমার এই যে পাশের যে বাড়িটা দেখা যাচ্ছে আমার বাড়ির পাশেই, একদম এই যে রিলটা, এই বাড়িরই এই বৌদি, এই ডান দিকের বৌদি শাড়ি পরা বৌদি, আর ও হচ্ছে এই যে বাড়িটা দেখা যাচ্ছে নীল রঙের, এই বাড়ির বৌদি হচ্ছে কৃষ্ণ। আর এই হচ্ছে আমাদের সামনে নতুন পড়োশি এসেছে, ও এসে আমাকে খানিকটা আগে মাখিয়ে দিল, একদম যে যা পাচ্ছ যেখান দিয়ে আগে আমাকে এসে মাখিয়ে দিচ্ছ, আমাকে কাউকে রং দিতে দিচ্ছে না, এবার আমার রং দেওয়ার পালা। আমি তো সব দাঁড়াও, আমি অত না চেপে চুপে রং মাখাতে পারি না কাউকে, তাও দিয়ে যাচ্ছে, দেখেছেন এই যে বৌদি আবার দিয়ে দিল আমাকে পেছন দিক থেকে, যে যেখান দিয়ে পাচ্ছে শুধু রং মাখিয়েই যাচ্ছে। তা আমি বললাম একটু দাঁড়াও, একটু দাঁড়াও আমি মাখাই, অত তোমরা তো আমাকে মাখিয়েই চলেছ। হাজব্যান্ডকে বললাম একটু ছবি তুলে দাও, রং মাখা অবস্থায় বেশ সুন্দর করে ছবি তুলে দাও। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিলো, মেরেই দিত ধাক্কা, রাস্তার মধ্যে রং খেলছি, রাস্তার মধ্যে রং খেলছি। তো যাই হোক, এইবার এই পাশের বাড়ির এই দাদা এসে হাজব্যান্ডের সঙ্গে রং খেলতে লাগলো, একবার মাখিয়ে হয়নি আবার মাখাচ্ছে, সুন্দর করে মাখালো, ছবি তুলে দিলাম। আমি ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে পুচকু পাচকুগুলো কিন্তু সবাইকে দেখে ভো ভো করছিলো, আমাকে দেখে দেখুন চুমু খাচ্ছে। হ্যাঁ, তা আমি বলছি কি তোরা মাম্মিকে দেখে চিনতে পারলি কী করে রে, তোরা তো চিনতে পারছিলি না কাউকে, সবাই রং মেখেছি বলে ভো ভো করছিস, তা আমাকে দেখে আদর করছিস কেন, আমাকে দেখে দেখুন কেমন আদর করছে। হ্যাঁ, তা আমি বললাম মা এক তোদের সঙ্গে দুটো ছবি তুলি, এই ছবিগুলো একটু স্মৃতি হয়ে থাকবে, এর আগের বছর তাই আমার একটা বাচ্চা এবছর নেই, আগের বছরের ছবি ছিল চারটে বাচ্চা, একটা বাচ্চা চলে গেছে তারাদের দেশে, যাই হোক এবছর তিনটে বাচ্চা আছে, তিনটে বাচ্চার সঙ্গে বললাম যে রং লেগে গেছে গায়ে, এটাই আবার হাজব্যান্ড বকছে, তুমি ওকে ধরেছো, ওকে আজকে স্নান করানো যাবে না, শরীরটা ভালো না, ওর গায়ে রং লেগে যাচ্ছে। হ্যাঁ, আর একটাকে ডাকছি, আয় বাবা আয়, আসছে না, এই যে এসেছে। হ্যাঁ, হাজব্যান্ড বকছে ছেড়ে দাও ওদের, ওদের গায়ে রং লেগে যাবে, আমি তো ছাড়ার পাত্র নই, কি একটু ছবি তুলবই, আমার ছবিগুলোর সঙ্গে ছবি না তুললে হয়। এই যে আমার ছেলেরা খেলে টেলে ফিরে চলে এসেছে, দেখুন কীরকমভাবে গেছিলো আর কীভাবে ফিরে এসেছে। তাই এসেছে, আমি ঘরে রান্না করছিলাম, বললাম ঋদ্ধিকে তুই একটু দাঁড়া, আমি আমি খাবার করেছি একটু খেয়ে যা। তা ওকে আবার খাবার লুচি টুচিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম, মানে ওর হাত এত কালো কেউ কী খাবে, তা ওর কাছে আবার এই যে গুন্ডা গিয়ে দাঁড়িয়েছে খাবে, এগুলোম দিস না যেন শরীর ভালো না, দিলে পরে শরীর খারাপ হবে, ইঞ্জেকশন চলছে সবার।
আমার ছেলে আমার পাশে এসে দাঁড়িয়েছে, কি যে কোথায় কোথায় ঘুরেছে বলতে লেগে গেছে। তা আমি বারবার বলছি যা স্নানে যা স্নানে যা, ওরা কোথায় ঘুরে বেরিয়েছে। ছেলেকে জোর করে স্নানে পাঠালাম। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন।